নমস্কার। এই যে দেখছেন, এটা একটি খেজুর গাছ, একদম দেশি খেজুর গাছ। এটাকে আমি মানে সুন্দর করে পটের মধ্যে, যেটাকে আমরা বনসাই করা বলি, বনসাই করে রাখবো। বনসাই অর্থে ছোট আকারে রাখবো। এটা ধরুন একটা ছোট্ট মতো পট, আর হাতটা দেখলেই বুঝতে পারছেন কতটুকু পটটা। গাছটা এখন খুব ছোটই আছে, এই বছর দুয়েকের গাছ হলো, এখানে দু বছর আছে, বৃদ্ধিটা একটু কম হয় এখানে। এই গাছটা সবসময় মনে রাখবেন যে আমরা যখন এই জাতীয় গাছ বনসাই করে রাখবো, এখানে দেখবেন একটা টান ধরে থাকার জন্য একটা লেয়ার থাকে। এই এই ভেতরে, একদম ভেতরে, এই ছোট ছোট এইগুলোকে মাঝে মাঝে এভাবে কেটে দেওয়া, কাঁচি দিয়ে, যে কোনো ছোটো একটা কাঁচি দিয়ে। হ্যাঁ, এগুলো এখন খুবই শক্ত, এই নরম, যার ফলে কাঁচি যদি নাও হয় এমনি একটা ছুরি দিয়েও টুকটুক করে কেটে দেওয়া যায় এইভাবে। যাই হোক, এইগুলো কেটে দেবেন, আর মাঝে মাঝে এইগুলোকে একটু করে এইভাবে টেনে টেনে দেবেন। হ্যাঁ, কিছুদিন পর মানে যখন দেখবেন যে আরও অনেকগুলো পাতা আপনার বেরিয়ে গেছে এইভাবে, কিন্তু খুব ছিঁড়ে না যায়, ছিঁড়ে গেলে কিন্তু তাহলে কি হবে, গাছের লম্বা হওয়ার প্রবণতাটা কমে যাবে। এখন আমি এটাকে একটা মোটামুটি সলিড পটে নিয়ে যেতে চাই, এটা তো প্লাস্টিকের পট। আমি ভাবলাম যে এটা যদি আমি এই এইরকম একটা ইঁটের পট, এটা কিন্তু ইঁট, ইঁটটাকে এই জায়গায় তেচ্ছা করে কেটে না, এটা একটু ভালো কোয়ালিটির ইঁট, আরও এমনি যে কোনো ইঁটেই হবে। আমি এখানে দেখাচ্ছি এই কারণে কি আমি কীভাবে এই ইঁটটাকে পট হিসেবে করলাম। এটা তো সেই একটা ওই মার্বেল কাটার যে মেশিনটা আছে ওটা দিয়ে কেটে নিয়েছি। আপনারা জানেন যারা আমার নিয়মিত ভিডিও দেখেন, আমার মানে এই সকলের শখ আমার খুব, তাই আমি এই সমস্ত যন্ত্রপাতি আমি শুধুমাত্র শখের জন্য কিনেছি। আমি কিন্তু এখানে কোনো অন্য কোনো কাজ করি না, এবার নিজের বাড়ির কাজ, ওয়েল্ডিং মেশিন থেকে আরম্ভ করে সমস্ত মেশিন আমার কাছে আছে, এই জাতীয় মেটালের কাজ, এমনকি ওই গ্যাস, গ্যাসের যে সমস্ত ওভেন, তারপর এমনি ওভেন, সব কিছুই, যেটা ফোর্জ বলা হয়, সব কিছুই আছে, মেটালের কাজও আমি করি, তবে শৌখিন কাজ। যাই হোক, এই এইরকম ইঁটগুলোকে কেটে কেটে আমি অনেক সময় আমি পট তৈরি করছি। দেখুন এই যে এখানে রয়েছে, আমি দেখাই, এই যে এখানে এইগুলো দেখছেন তো, এগুলো পায়া ছোটো যায়, অনেকগুলো করে ফুটো করে দিয়েছি, এটারও তাই, দেখুন অনেকগুলো করেই ফুটো করা যায়, এটা ছোটোর মধ্যে। এই ছোটো ছোটো পট করে ইঁটটা কোয়ালিটিটা একটু ভালো হলে ভালো হয়, আর খুব কমা কোয়ালিটি হলে ভেঙে ভেঙে যাবে। এগুলো কীভাবে করে আমি পরে দেখো, এটা এইগুলো রেকর্ডিং করা নেই, এটা দেখুন আমি হোলটা করে নিলাম, কারণ অত সময় সবারই থাকে না, কীভাবে করলাম শুধু সেটাই দেখাবো। হ্যাঁ, এই দেখুন দুটো ফুটোও করে নিয়েছি। এবার দেখুন এই যে এই যে এই বিটটা আছে, হ্যাঁ এই বিটটাকে চালু করে দিলাম। এবার এইভাবে আস্তে 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 কাটা হবে, এই যে এখানে এই যে মুখে রয়েছে না, এই মুখে এইগুলোকে ডায়মন্ড বলা হয়, সুচুর সুচুর ডায়মন্ডের দানা দেওয়া আছে, যেটাকে আমরা অনেক সময় যারা মেটাল নিয়ে কাজ করেন তারা ভালো জানেন যে কার্বন, হার্ড মানে হার্ড স্টিল, যেটাকে কার্বন বলা হয়, সেই জাতীয় জিনিসের মধ্যে রয়েছে। তবে এটা ডায়মন্ড বলেই পরিচিত, ডায়মন্ড বিট বললেই এটা দেবে। এটা আমার 6 ইঞ্চি, 1 ইঞ্চি থেকে একটু মোটা, বিভিন্ন সাইজের বিট আছে আমার, আরও যখন যেমন দরকার হয় কাটি। যাই হোক, এখন আমি এই পটটাকে এখানে লাগাবো, এই এই গাছটাকে, খেজুর গাছটা, কিছুই না, এটা তো আমার রেডি হয়েই আছে, এটাকে আমি এখান থেকে কেমন তুলে নেব। এগুলো খুব শক্ত হয়, তোলাটা এমন কিছু কষ্ট না। একটু ঝেড়ে নিতে হবে, এদের শেকড়ও খুব শক্ত হয়। এবার আমি এই গোড়াটাকে একটু বের করে রাখবো, মানে এতদিন গাছটাকে আমি একটু গ্রোথ হওয়ার জন্য অপেক্ষা করছিলাম। দেখেন তো শেকড় কিন্তু নিচের থেকে আছে, এই উপরে নয়,
আমি এখানেই করছি, আমার টেবিল আর নিয়ে গেলাম না। টেবিলটা আমার এই সামনে, আপনারা দেখে যারা জানেন তারা জানেন। এই আমার একটু আগে আছে। এই কাজ করার জন্য আমার এমনি একটু মানে ড্রেস খুব নষ্ট হয়ে যায়, কারণ খুব নোংরা কাজ করতে হয় তো, মানে ডাস্ট ফাস্ট ওড়ে খুব। এই জন্য একদম সাধারণ ড্রেস পরে আমি কাজগুলো করি। খুব লম্বা শেকড় যেটা রয়েছে এটাকে আমি একটু কেটে দেবো, বাকিগুলো থাকবে। ওই একটাই খুব লম্বা হয়ে গেছে, শুধুমাত্র এইটাকে আমি একটু কেটে নেব, এই লম্বাটাকে এখানে কেটে। ব্যাস এবার আমি এটাকে এই জায়গাটাতে বসাবো, কিন্তু তার আগে কিছু সয়েল ভেতরে দেবো। এখানে আপনারা জানেন এই যে এইগুলো হচ্ছে বনসাই সয়েল, এই সয়েলটা কিছু দিয়ে দিই। নিজেদের হোলগুলো ছোটো আছে, মানে সয়েল দিয়ে দিলে প্রথমে গুঁড়োটা একটু পড়বে, তারপরে অটোমেটিক্যালি এটা আর কিছু হবে না। ব্যাস এবারে এই শেকড়গুলো যাতে ভেতরের দিকে থাকে, এইরকম করে একটু অসুবিধা হচ্ছে। বা এইদিকে দেখতে পান, এই যে গোড়াটাকে একটু বেরিয়ে যাবে, খুব বেশি নয়, কিন্তু এগুলো বনসাই সয়েল, মানে ছোট বনসাই গাছ লাগানোর জন্য এই সয়েলটা। বনসাই সয়েল হচ্ছে অয়েল ড্রেনেজ, আমি বারবার এই কথাটা বলে থাকি, কারণ হচ্ছে মানুষের অনেক সময় বোঝার ভুল হয়ে থাকে। মিক্সার সয়েল যেভাবে করেন এটা সেই পদ্ধতি, কিন্তু এটা একটু মানে অয়েল ড্রেনেজ বলতে একটু মানে ড্রেনেজ সিস্টেমটা একটু খুব ভালো থাকবে। যখন শুকিয়ে যাবে তখন এই ছোটো ছোটো এইগুলো কেটে দেবেন দুটো চারটা করে। বনসাই গাছ হচ্ছে, কারণ বনসাই গাছের উপর প্রচুর পরিশ্রম দিতে হয়। একটা বনসাই গাছ যদি মারা যায় তাহলে তার থেকে আর দুঃখের কিছু থাকবে না। এই কারণে বনসাই গাছ যাতে না মারা যায় তার সেই কারণে সয়েলটা এমনভাবে তৈরি করা হয় যাতে কোনো রকমের জল বসা না। জল বসা নিশ্চয়ই বোঝেন গ্রামের মানুষ, যারা আমি শহরের মানুষও যারা কাজ করেন জানবেন, জল বসা বলতে যেটাকে ড্যাম্প বলে বলা হয়, মাটিতে ড্যাম্প হয়ে গেল, ড্যাম্প হয়ে থেকেই গেল, জলটা বেরোচ্ছে না, জল থেকে যাচ্ছে, শেকড়গুলো পচে যাবে। আর শেকড় পচে যদি যায় তখন আর হাতি বাঁধলেও সেই গাছকে বাঁচানো যাবে না। এবার কিছু গাছ আছে শেকড় পচে গেলেও যেটাকে সেটা ওর নিজের কৃতিত্ব, মানে আপনি কিছু করতে পারবেন না, গাছটার নিজের কৃতিত্ব। ব্যাস এই তো বসিয়ে দিলাম, এবার নিচেতে গিয়ে জলে পাত্রের মধ্যে ডুবিয়ে রেখে দেবো কিছুক্ষণ। এইটা এই ইটের এটা করছি কেন, আমরা বলি পোড়ামাট মাটির পট ভালো কেন জানেন, পোড়ামাটির পট যদি আপনার মনে হয় যে এ বর্ষাকালে জল নিতে পারছে না, মানে জল ড্রাই হয়ে যাচ্ছে, তাহলে কী হবে, একটা পাতলা যে ট্রেগুলো আছে ট্রের উপরে জল দিয়ে এই পাত্রটাকে নামিয়ে রেখে দেন, এ চুয়ে চুয়ে গোটা ইঁটটা ভিজে থাকবে, যার ফলে কী হবে এই রস এর অভাব হবে না জলের। দু নম্বর হচ্ছে বর্ষাকালে বা কোনো সময় যখন প্রচণ্ড হয়তো ড্যাম্প ওয়েদার থাকে, তখন তো এটা বাইরে থাকে, হাওয়াতে আস্তে আস্তে এটা শুকাতে থাকে,
নিচেতে যা বেরোচ্ছে বেরোচ্ছে, তাছাড়াও এই এই এইখান দিয়েও জল বেরিয়ে যাবে, মাটির পট ওই কারণে সুবিধা। আর এই ইটটা হলে একটা সবথেকে বড় ফেসিলিটিস হচ্ছে এর অনেকটা এরিয়া আছে, অনেকটা জায়গা আছে, এটা ভিজে থাকলে ময়েশ্চারটা ধরে রাখবে। ওই জন্য আমি খেজুর গাছটাকে এই ইটের একটা পট তৈরি করে বসিয়ে দিলাম। ধন্যবাদ, এটার মধ্যে আর কিছুই নেই, দেখে বুঝতে পারছেন এটা যেদিকেই দেবেন সেদিকেই ফ্রন্ট, এর কোনো অসুবিধা নেই। পটটাকে এবার যেমন হবে রাখবেন, যদি বলেন আমি এইভাবে নামিয়ে রাখবো তাতেও হবে, এইভাবে নামিয়ে রাখবে এইভাবেও নামিয়ে রাখা যায়, খুব সুন্দর লাগবে। ধন্যবাদ, পরে এর আপডেট দেবো। এটা আর মারা যাবে না আশা করি, কারণ কি প্রথম অবস্থায় এর পেরিয়ে গেছে, এবার ছাওয়া জায়গাতে। একটা জিনিস মনে করবেন, মনে রাখবেন যে যে কোনো গাছ পর্যাপ্ত করাতে বা সয়েল চেঞ্জ করাতে বা যে কোনো চেঞ্জ কাজ করা হলে সেই গাছটা কিছুদিনের জন্য কমসে কম ছায়াতে রাখবেন। কিছুদিন বলতে মিনিমাম 15 দিন, 15 দিন থেকে 1 মাস ছায়াতে রাখবেন, সেটিং হয়ে যায়, তারপরে যেখানে খুশি রাখুন। আপনার যদি মনে হয় যে রোদে রাখলে তাড়াতাড়ি এর ইয়েটা নষ্ট হয়ে যাচ্ছে, ওই কিনাম ড্রাই হয়ে যাচ্ছে, তাহলে ছায়াতে রাখতে হবে, সেটা যে কোনো সময়। ছায়া বলতে একটা সেই শেড নেট পাওয়া যায়, ওই নেটের ছায়া হলে সবথেকে ভালো হয়। কয়েকদিন এই 2-3 দিন আগে কোনো একজন ভদ্রমহিলা যাই হোক প্রশ্ন করেছিলেন যে তার নাকি বট গাছ আছে বনসাই করা যতদূর সম্ভব, পাতাগুলো মাঝখানটা পুড়ে যাচ্ছে, পুড়ে বলতে কালচে কালচে হয়ে যাবে, ওইটা পাকুর গাছ বট গাছ এদেরই হয় বেশিরভাগ, মানে যাদের মোটা আঁশযুক্ত পাতা। এই সময় রোদের তেজটা থাকে খুব তীব্র, মানে সব থেকে তীব্র, হ্যাঁ, এই বর্ষার শেষের দিকটাতে। এই তীব্র রোদটা সব গাছ সহ্য করতে পারে না, ওই মোটা পাতা অংশ, মানে ও যত তাড়াতাড়ি ওখানে জলটা সাপ্লাই দেওয়ার কথা তাড়াতাড়ি সাপ্লাই দিতে পারে না, যার ফলে ওই ওই মাঝের অংশটা পুরো যায়। ওটাকে সান বার্ন বলা হয়। তো ওইটাকে মানে রুখতে গেলে ছায়াতে রাখতে হবে, ওই যে শেড নেট বললাম, নেটের ছায়া বা গাছের ছায়া, একদম মানে সে অন্ধকারে নয়, কিন্তু ছায়াতে রাখবেন, আলো থাকবে, বাতাস থাকবে, তাহলে দেখবেন ওটা হবে না। আর যদি আপনার হয়ও, যদি জায়গা না থাকে, তো একটু জল বেশি দেবেন, দুপুরের দিকে একবার পাতায় জল দিয়ে দেবেন, কিছুদিন এই কিছুদিন পেরিয়ে গেলে আর কোনো অসুবিধাই নেই, রোদে থাকবে। ধন্যবাদ, পরে আবার আপডেট দেবো।